আসসালামু আলাইকুম শুভ দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ড্যামরা জামদানির হাট থেকে। জামদানি কমপ্লেক্সে প্রত্যেক শুক্রবার আর্লি মর্নিং বসে থাকে জামদানি শাড়ির হাট। দেখতেই পাচ্ছেন শত সহস্র শাড়ি রয়েছে এখান থেকে। আমরা আজকে কিছু শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসছে সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে আজকে একটু বেশি জোরশোর দিয়েই বসেছিল হাট। সো চলুন আমরা কথা বলার চেষ্টা করি, এখানে যারা বিক্রেতা ভাইয়েরা রয়েছেন তাদের সাথে কথা বলে শাড়িগুলোর দাম জেনে নেই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। করিম ভাই, হ্যাঁ ভাই, তো আজকে আমরা কিছু শাড়ি দেখার জন্য আসলাম, আমাদের কিছু দেখান। আমরা আবার কি নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে দর্শক বন্ধুরা কীভাবে ক্রয় করতে পারবে, এখন শাড়ির দামটা কেমন রয়েছে, এছাড়া জামদানি শাড়ির এখন চাহিদা কেমন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে হাজির হয়েছি আর কি। প্রথমে আমরা কোন শাড়িটা দেখবো? এইটা, এটা। আচ্ছা, এটা মোটামুটি রেঞ্জটা কেমন? এটা আপনার 1000 টাকা। 1000 টাকা। এগুলোর সুতার কাউন্ট কেমন? এটা সুতার কাউন্টটা অত গুরুত্বপূর্ণ না, মানে কম বাজেটের জিনিস তো। আচ্ছা, তারপর যেমন আপনার বুকের অংশে থাকবে আপনার 80 কাউন্ট, ভালো পরিমাণে কাজ রয়েছে এই দিকটাতে, বুকে অংশে থাকবে 80 কাউন্ট, আর ভিতরে যেমন আপনি একটু মোটা হবে। আচ্ছা, সুতাটা মোটা হবে, ও ভিতর দিকটাতে আবার সুতার কাউন্টটা একটু চেঞ্জ করা হয়েছে, যে কারণে দামটাও কম। 1000 টাকা। 1000 টাকা। এটার মধ্যে কিন্তু পার আছে দর্শক, যে যেটা দেখে নেবেন আর কি। এই যে দেখুন, 1000 টাকায় এরকম পার আলা শাড়ি পাচ্ছেন। এগুলো সাধারণত কালার হয় কতগুলো? এগুলো অনেক কালার হয়। আমরা জানি যে একটা জামদানির সাথে আর একটা জামদানি ম্যাচ করে না কোনোভাবেই, ডিজাইন রং মেলে না, একটু 19-20 থাকে, 19-20 হবেই। তো আমরা এইরকম 1000-এর দামের আর একটা শাড়ি আমাদেরকে দেখাবেন প্লিজ। যেমন এই যে এই স্টেকটা আপনার সবগুলি আপনার 1000 টাকা। দর্শক, এই যে এই দিকটাতে যে শাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে শাড়িগুলো, এগুলো প্রত্যেকটারই দাম পড়ে যাবে 1000 টাকা। অসংখ্য কালারের, অসংখ্য ডিজাইনের কিন্তু রয়েছে। এছাড়া তাদের কাছে আরও এরকম 1000-এর ডিজাইন রয়েছে অসংখ্য পরিমাণে। সো আপনারা এই জামদানির হাটে আসতে পারেন, করিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এরকম 1000 টাকার শাড়ি কিনতে চাইলে কিনতে পারেন। আমরা এরপরে কী দেখবো? এরপরে আমরা একটু এর চেয়ে বেশি দামি দেখাইতে চাই, ধাপে ধাপে আমাদেরকে একটু দেখাবেন। হ্যাঁ, এটা আবার ব্লাউজ পিস সহ। দর্শক, পূর্বেরটা দেখছিলাম আমরা, ব্লাউজ পিস ছিল না, এটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এগুলো প্রত্যেকটাই 12 হাতের শাড়ি। এই যে দেখুন, এইটার দামটা কেমন নিচ্ছেন? এটা আপনার 1500 টাকা। 1500 টাকার শাড়ি এটা। 1500 টাকার শাড়িটা হলো যে এদিকটা হবে হলো বডির দিক, তাই তো? হ্যাঁ, এটা বডির অংশটা। এটা কি পার বলে ভাই? এটা আপনার ইঞ্চি পার বলে। ইঞ্চি পার, আর এটা হলো আচল পোনা পার বলে, পোনা পার, ইঞ্চি পার, যে পোনা পার বা ইঞ্চি পার এটা বলা হয়ে থাকে। এটার দাম নিচ্ছেন তাহলে কত? 1500 টাকা। 1500 টাকা। এগুলো সুতার কাউন্টটা কিভাবে ভাগ করে থাকেন? 1000 টাকাটা আর এটা সেম কোয়ালিটির জিনিসই, এটার সাথে ব্লাউজ পিস আছে এক্সট্রা, প্লাস এটা একটু গর্জিয়াস কাজ। আচ্ছা আচ্ছা, এটার সাথে ব্লাউজ পিস আর একটু কাজটা বেশি, হ্যাঁ, যে কারণে দামটাও একটু বেশি। আচ্ছা, আমরা এই দামের মধ্যে কোন শাড়িগুলো রয়েছে এখানে আপনাদের হ্যাং করা? এই যে এখানে, এগুলো প্রত্যেকটাই দাম পড়ে যাবে 1500 টাকা। 1500। একটা আছে যেমন একটু দামের ভিতরে, যেমন এটা আপনার 1700 টাকা, এইটা, আর এই যে এখানে থেকে যে এইটা। আচ্ছা, ওই যে শাড়িটা ধরেছে ওই শাড়িটা আনেন তো আমরা একটু দেখিয়ে দিই এক ভাঁজ খুলে। মানে এই 1500 টাকা আদরের শাড়ি, 1500 টাকা, আর এটার ভিতরে কোনো পার্থক্য নয়, পার্থক্য শুধু এইখানে এই ডিজাইনটা টেম্পল পার করা হয়েছে, এটা পার্টটা একটু গর্জিয়াস হওয়ার কারণে এটার দামটা বাড়ছে বেশি না? হ্যাঁ, দামটা বেশি। এটার দাম কত নিচ্ছেন? এটা 1700 টাকা। 1700 টাকা। এটার টেম্পলটা দেখুন দর্শক, টেম্পলটা কিন্তু খুব সুন্দর মতো করা হয়েছে, টেম্পল পার না? হ্যাঁ, টেম্পল পার, টেম্পল পার। সুতার কাউন্টটা একই ওইটার মতো সেম। এটার দাম তাহলে 1700। হ্যাঁ, 1700 টাকা। 1700 টাকার এই দিকটাতে কিন্তু আরও আছে দর্শক, দেখতে পাচ্ছেন অনেক কালারের রয়েছে। আর এই দিকটাতে যদি যাই, এদিকেও রয়েছে, এই দেখতে পাচ্ছেন। 1700 টাকার পরের কোন রেঞ্জটা আসে, মানে এরপরে আসলে কোন রেঞ্জের শাড়িটা আসে? এরপরে হইতেছে কি আপনার 2800 টাকা। 2800 টাকার একটা শাড়ি আমরা দেখতে চাই। এই যে শাড়িটা দেখছেন, এইটার দাম পড়ে যাবে 2800 টাকা না? হ্যাঁ, 2800 টাকা। এগুলো সুতার কাউন্ট কেমন? এটা হচ্ছে আপনার 80 সাইড, বুকের অংশে চিকন সুতা থাকবে, আচ্ছা, ভিতরে মোটা সুতা। আচ্ছা, এগুলো কি রেশম? না, এটা হাফ সিল্ক। এটা হাফ সিল্ক। রেশমি সুতা নিলে 6-7-8 এরকম বাজেট রাখতে হবে সর্বনিম্ন। সর্বনিম্ন 6-7-8 রেশম নিলে। সো আমরা রেশমের এক শাড়িও দেখবো, দু একটা, যেহেতু হাটে এসছি, হাটে করিম ভাইদের কাছে সব রেঞ্জের শাড়ি রয়েছে, সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করবো। তবে যেটি হলো যে দামি শাড়িগুলো সাধারণত একটু দামিভাবেই রাখা হয়, অর্থাৎ স্পেশালি প্যাকেট করে রাখা হয়, ধুলো বালি পড়ে যাবে দামি জিনিস। তো আমরা এখান থেকে দেখতে চাই যে একটা শাড়ি, জিনিসটা আনকমন, এটা একদম বলা হচ্ছে আনকমন একটি শাড়ি, এটা আমরা দেখতে চাই, খুব বাজেট। এটা তো দারুণ একদম গর্জিয়াস কাজ, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, খুবই গর্জিয়াস কাজ করা এটা। এটার পারটাই তো একদম
খুব সুন্দর, একদম প্রমিনেন্ট কাজ। এই সেম ডিজাইনটা 50,000 টাকা হবে, আবার দেখা গেছে যে 17,000-18,000 টাকার ভিতরে দেওয়া যাবে। আর এটা প্রাইস পড়বে হলো 27,000 টাকা। 27,000 টাকার শাড়ি এটা। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জামদানি হাটে আসলে আপনারা যে রেঞ্জের শাড়ি নেন, নিতে চান যেমন দামেরটা নিতে চান তেমন দামি শাড়ি পাবেন। আমরা 28,000 টাকার শাড়ি দেখলাম। এটা তো রেশম। হ্যাঁ, এটা রেশমি সুতা, রেশমি সুতায় তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ। আমরা ব্ল্যাক কালার একটা শাড়ি দেখছি, এই যে এটাও কিন্তু একদম পেটানো কাজ, এটাও রেশমের মধ্যে। হ্যাঁ, রেশমের ভিতরে। এই যে দেখুন ১৭,000-এর এটার সুতার কাউন্টটা কেমন? এটা হচ্ছে আপনি 80-80। আর আমরা যেটা 28,000 টাকা দেখছিলাম ওইটাও 80-80, এটাও 80-80, কিন্তু এটাতে কাজ বেশি। হ্যাঁ, ওইটার থেকে এটাতে কাজ বেশি, কাজ বেশি। এটার ডিজাইনটা খুব মানে এক্সেপশন, জটিল কাজ করাতে মানে তাঁতির বেগাত ঘটে বেশি, সময়টা লাগে, সময়টা লাগে বেশি, যে কারণে দামটাও পড়ে যাচ্ছে বেশি। তো এভাবে কিন্তু দামি শাড়ি প্রচুর রয়েছে। আচ্ছা, 5,000-6,000-এর রেঞ্জের কি শাড়ি আছে? আছে, খুব কম। খুব কম না? মানে এখন ঈদের সময় সেগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। 4-5-এর বাজেট শাড়িগুলি খুবই কমে গেছে, একবারই কমে গেছে। এখন হয় দামির ভিতরে, নয় কম দামির ভিতরে। আচ্ছা আচ্ছা, আবার ঈদের পরে আসবে? হ্যাঁ, ঈদের পরে আসবে। যেমন এটা পড়বে আপনার 5,500 টাকা। 5,500 টাকা। তার মানে বোঝা গেল যে আসলে এই যে 5,500-6,000 এই রেঞ্জের শাড়িটা বেশি বিক্রি হচ্ছে আপনার এখানে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা, এটার তাহলে দাম পড়ে যাচ্ছে কত? 5,500। 5,500 টাকা। 5,500 টাকা দামের শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটি শাড়ি। দেখুন এটা জাল কাজের মধ্যে, এইটা হবে আঁচলের দিক। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটি শাড়ি দেখছি, এটা হলো ব্লাউজ পিসটা, এটাও জাল কাজের মধ্যে, সেম সেমই। মানে ব্লাউজ পিস সহ 6,000 টাকা। এগুলো 6,000? হ্যাঁ। এখানে কি করিম ভাই, আর কোনো দামাদামি সুযোগ আছে? মানে এটা হচ্ছে আমাদের পাইকারি দাম, একদম পাইকারি ফিক্সড। হ্যাঁ, ফিক্সড। তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে আপনারা ক্রয় করবেন এখান থেকে, আমাদের অবশ্যই ভিডিওটির মধ্যে ফোন নাম্বার থাকবে বা ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোনে যোগাযোগ করবেন, যোগাযোগ করে হাটে আসবেন, এসে দেখে কিনবেন সবচেয়ে ভালো হয়। আর যদি একান্ত নাই আসতে পারেন, আপনি অনেক দূরে রয়েছেন, সেক্ষেত্রে আসার কোনো উপায় নেই, আর সেক্ষেত্রে আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, ভিডিও কল করে দেখবেন, দেখে ক্রয় করে নিতে পারেন। আচ্ছা, আমরা পূর্বে দেখেছিলাম একদম লোয়েস্ট দামের একটি শাড়ি ছিল আপনাদের, সবচেয়ে কম দামে বিক্রি হয়ে গেছে, এখন এক পিস সম্ভবত আছে, এক পিস শাড়ি আছে। আমরা সেই এক পিসই দেখিয়ে দিই, আমরা এক পিস শাড়ি দেখিয়ে দিই যে সবচেয়ে কম দামে কি শাড়ি আছে। এই যে হয়তো এই দিকটাতে রয়েছে, দেখি আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো অবশ্যই। এইটা হলো সবচেয়ে কম দামি শাড়ি, জামদানির জগতে সবচেয়ে কম দামি শাড়ি হলো এই শাড়িটা। এটা এখন আপনারা কত করে বিক্রি করছেন? ওই একের দামই 650। 650। দর্শক বন্ধুরা, এই শাড়িটাই কিন্তু কেউ কেউ 700 বিক্রি করছে, কেউ 800 বিক্রি করছে, কেউ 750। সো জামদানি কমপ্লেক্সে বা জামদানি হাট থেকে আপনারা পাচ্ছেন 650 টাকায়, মোটামুটি একটা কম দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই জামদানিগুলো। এগুলোরও অনেক কালার আছে, তবে ঈদের আগে আর অনেক কালার পাওয়া যাচ্ছে না মনে হয়, নাকি? না না, ঈদের আগে আর কালার, ঈদের আগে আর পাওয়া যাচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে ঈদের পরে এইগুলো অনেক কালার রয়েছে ক্রয় করতে পারবেন। কিন্তু ব্ল্যাক কালার কয়েকটা আছে? সেম এটাই। হ্যাঁ, সেম এটা না, এটা এক পিসি আছে, এক পিসি আছে। আরেকটা আছে যে আনকমন জিনিস, এটা আর কি অ্যাভেলেবল সব জায়গায় পাবে না, শুধু আমাদের তাঁতির দ্বারা এটা মানে মার্কেটে গেলে এটা যাচাই করতে পারবে না যে এটা দামটা যে এত কি বা কত হইতে পারে, মানে শুধু কি নাই, শুধু আপনারাই বানাচ্ছেন না, শুধু আমরাই। আচ্ছা, এটা দ্বিতীয় কারো কাছে পাবেন না, এটা হয়তো বা লালের ভিতরে লাল দেখা ডিজাইনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি অন্য একটা মানে ম্যাচিং সুতা দেখে অতটা বোঝা যাচ্ছে না, ম্যাচিং সুতা ছাড়া দেখান তাহলে আসলে বোঝা যাবে যে আসলে কেমনটা কাজ করা রয়েছে। এগুলো আপনারা কেমন দাম নিচ্ছেন? এটা আপনি 2,000 থেকে 1,500 থেকে 2,000 এরকম সেল করছি। আচ্ছা আচ্ছা, মানে এটা তো আমার নিজস্ব তাঁতের, এই কারণে রয়েছে খুচরাটাই বেশি বিক্রি করি, পাইকারি 1,500, আর খুচরা বিক্রি করলে একটু বেশি, মানে 2 থেকে 15 এর ভিতরেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই যে মানে অল ওভার কাজ। আচ্ছা, অল ওভার কাজ। আবার এটার পারটাও কিন্তু দেখুন, দামি শাড়ির যে টেম্পল পার, হ্যাঁ সেই টেম্পল পারটা কিন্তু করা হয়েছে। এই যে দেখুন, আমরা এই দিকটাতে দেখছি এভাবে পার করে দেওয়া হয়েছে। এটা পাইকারি নিলে 1,500 টাকা দাম পড়বে। এটার সাথে কি ব্লাউজ পিস থাকছে? না, এটার সাথে ব্লাউজ পিস থাকবে, ব্লাউজ পিস থাকবে না। এটা যদি কেউ বেশি পরিমাণে নিতে চায়, ধরুন 20 পিস নিতে চাইলো, সেক্ষেত্রে কি ব্লাউজ পিস করে দিতে পারবেন? না, এটার সাথে ব্লাউজ পিস হবে না, হবে না। এটা একজন মুরব্বী লোক তৈরি করে, তো বুড়ো লোক, তো সে তার দ্বারা প্রবীণ তাঁতি,
মানে উনি শেষ উনির যদি না থাকে আর এই শাড়ি হবে না হবে না যে উনার পর আমরা দেখছি আসলে ঘুরছি আমরা জামদানি নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রবীণ যারা তাঁতিরা রয়েছেন তারা চলে গেলে আসলে কি যে হবে অনেক শাড়ি হয়তো তৈরি হবে না এই তাঁতি চলে গেলে আমি আর এই শাড়ি দিতে পারবো না যদি বলেন এক শাড়ি 5000 টাকা তাও পারবো না তাও সম্ভব হবে না তো আমরা তো অনেকগুলো শাড়ি দেখলাম করিম ভাই তো আমরা ওই যে শেষের দিকে একই কথা একই প্রবাদ সেটি হলো যে এসে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে কন্টাক্ট নাম্বারগুলো একটু যদি বলতেন আর আপনার এখানে আসার ঠিকানাটা সহজেই কিভাবে মানুষ আসতে পারবে সেটি আমাদেরকে একটু জানিয়ে দিবেন ডেমরা স্টপ কোয়ার্টার থেকে যে কোনো মানে গুলিস্তান হোক আর বনশ্রী হোক কিংবা রামপুরা হোক ওইখান থেকে ডেমরা স্টপ কোয়ার্টার আসবে স্টপ কোয়ার্টার এসে যে কোনো রিক্সা কিংবা সিএনজি হোক বললে হবে যে ডেমরা বাজার যাব কিংবা ডেমরা বাউন স্কুল যাব বললেই জামদানি হাট নিয়ে আসবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে কিন্তু পুরো অ্যাড্রেসটা লেখা আছে এছাড়া লেখা রয়েছে দুটো কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন এসে আপনি দেখে বুঝে আপনার মতো করে আপনি জামদানি শাড়ি ক্রয় করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি কিন্তু তাদের কাছে রয়েছে তাদের নিজস্ব তাতে উৎপাদিত হয়ে থাকে এই জামদানি শাড়িগুলো সব বন্ধুরা দেখলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই জামদানি কমপ্লেক্স থেকে বা ড্যামরা জামদানি হাট থেকে জামদানি শাড়ির দাম দর সম্পর্কে তবে এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আসল জামদানি শাড়ি এগুলো একদম হ্যান্ডলুমে তৈরি হয়ে থাকে ঢাকায় জামদানি বা আসল জামদানি খ্যাত সেই জামদানি শাড়িগুলোই আপনাদেরকে দেখাইলাম সো বন্ধুরা আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা অন্য কোনো শপে সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল